আজকে সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে আমাদের সেই সালেহ আহমদ তাকরিম, যিনি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে 113টি দেশের ভেতর তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন বিশ্ব কোরআন প্রতিযোগিতায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন হলো এটা? কারণ কি? আজকে আমাদের বাংলাদেশে এত সম্মানজনক সূচনা কেন হলো? এই হাফেজদের মধ্য দিয়ে। এর আগেও যারা হেফজ প্রতিযোগিতায়, বিশ্ব হেফজ প্রতিযোগিতা হয়েছে, আমাদের বাংলাদেশের অনেক ছেলেরা এই দেশে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকারী হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সৌদি আরবের মতো দেশে, সেখানে তাকে উমরার ভিসা দেওয়া হয়েছে, তাকে অনেক টাকা তাকে দেওয়া হয়েছে, যেই টাকা দিয়ে আজকে তাকে উজ্জীবিত করা হয়েছে। আজকে আমরা সেই কোরআন আমাদের সন্তানকে যে পড়াবো, অধ্যয়ন করাবো, সেই চিন্তা আমাদের ভেতর আমরা রাখি না। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম জপেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে যেথায় মা মেনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে ঝরসে বারো বারো। বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিন, সর্বশ্রেষ্ঠ দিন, আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। তার সাথে আমাদের প্রিয় নেতা, বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রহমতের নাবির প্রতি লাখ কোটি দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মাহে সফর মাসের শেষ জুমা, সর্বশেষ জুমা, হিজরি সনের দ্বিতীয় মাস সফর, শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘর, তার ঘর বসার, তার ঘরে বসার সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা কোরআনুল করিম থেকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ তাআলা কোরআনুল করিম আমাদের জন্য প্রেজেন্টেশন হিসেবে দিয়েছেন, উপহার হিসেবে দিয়েছেন। এই কোরআন, এই কোরআন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, এই কিতাবের মধ্যে কোনো ভুল ধরার পৃথিবীর কোনো ব্যক্তি এই পৃথিবীতে জন্মে নাই যে কোরআনের একটি শব্দ, একটি অক্ষরকে ভুল ধরবে এরকম কেউ তৈরি হয় নাই। এই জন্য কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তখন তার জবাবে বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই বলে দিয়েছেন, কোরআন সেই জবাব দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, যেই কিতাবের ভেতর কোনো সন্দেহ নেই। এই কিতাবকে যারা কেউ ভুল ধরতে পারবে না, কারণ এটা মুত্তাকিদের জন্য, পরহেজগারীদের জন্য এটা পথ প্রদর্শক। প্রিয় উপস্থিতি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই কোরআন সংরক্ষণের দায়িত্বও আমার। সূরা হিজরের ভেতর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বললেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তিনিই নাজিল করেছেন, আর এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্বও কিন্তু কার? মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এখন আমরা যদি মনে করি যে এই কোরআন আমাদের জেনে লাভটা কি, এই কোরআন পড়ে লাভটা কি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলাকের প্রথমে বলে দিয়েছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআন পড়া ফরজ, এই আয়াত দিয়েই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমরা নামাজ কিন্তু জানি, আমরা নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, এগুলো আমরা জানি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআন যে পড়তে হবে এটা একটা ফরজ ইবাদত, এবং এই কোরআন মানা যে ফরজ, কোরআন জানা যে ফরজ, এই বিষয়ের কিন্তু আমরা গুরুত্ব আমরা দেই না। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন যে এই কোরআন তোমরা অবশ্যই তোমাদের জন্য জানা ফরজ, তোমাদের জন্য মানা ফরজ, তোমাদের ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে তোমরা কোরআনকে তোমরা মেনে চলবে। এই জন্যই আল্লাহ তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআনের সংরক্ষণকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হাতে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের দায়িত্ব আমি নিজেই হাতে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআনের আয়াতকে যারা বাদ দেওয়ার চেষ্টা করেছিল, পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত, ইন্ডিয়ার 26টি আয়াতের বিরুদ্ধে তারা রিট করেছিল যে এই 26টা আয়াত রাখা যাবে না, এই আয়াতকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরিকল্পনা করেছিল এবং রিট করেছিল, কিন্তু সারা বিশ্বের চাপে তারা এই আয়াত রিটকে খারিজ করে দিতে বাধ্য হয়েছে, যে কোরআনের আয়াত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত কেউ বাদ দিতে পারবে না। চেষ্টা করেছে যুগে যুগে গোটা পৃথিবীর যারা নাস্তিক্যবাদী আছে, যারা ইসলাম বিরোধী শক্তি আছে, সকলে এই চিন্তা করেছিল, কিন্তু কেউ পারে নাই, কোনোদিনও পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, আর এই কোরআন আমাদের জন্য বরাদ্দ করে দিলেন। কোরআন প্রেজেন্টেশন হিসেবে দিলেন, উপহার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ কিতাব, এই কিতাব তোমরা মেনে চলবে, তোমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সফলকামী এবং সফলতা দান করবে। প্রিয় উপস্থিতি, আজকে সারা বিশ্বে প্রায় 6 কোটি হাফেজ, সারা বিশ্বে কয় কোটি? 6 কোটি হাফেজ সারা বিশ্বে রয়েছে তার চেয়েও বেশি। আমাদের বাংলাদেশ যদি জরিপ করা হয়, আমাদের বাংলাদেশে প্রায় 25 লক্ষ তার চাইতেও বেশি হাফেজ আমাদের বাংলাদেশে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে টিকে রাখার জন্য যারা যত প্ল্যান পরিকল্পনাই করুক না কেন, কিন্তু কোরআন যেই হাফেজের ভেতর, সিনার ভেতর আছে, তার থেকে কি কেড়ে নিতে পারবে? কখনো পারবে না। কারণ 25 লক্ষ তার চাইতে বেশি যদি হাফেজ আমাদের বাংলাদেশে থাকে, তাহলে এই বাংলাদেশ থেকে কোরআনের সমস্ত, কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয়, সমস্ত বই পুস্তক যদি কোরআনের যেগুলো লেখা রয়েছে পাণ্ডুলিপি যদি পুড়িয়ে ফেলে দেওয়া হয়, কিন্তু এই কোরআন কিন্তু আমাদের এই দেশ থেকে উঠিয়ে দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের হাফেজের মধ্য দিয়ে এই দেশে কোরআনকে উজ্জীবিত রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে আমাদের সেই সালেহ আহমদ তাকরিম, যিনি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে 113টি দেশের ভেতর তিনি 3য় স্থান অধিকার করেছেন বিশ্ব কোরআন প্রতিযোগিতায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন হলো এটা? কারণ কি? আজকে আমাদের বাংলাদেশে এত সম্মানজনক সূচনা কেন হলো? এই হাফেজদের মধ্য দিয়ে। এর আগেও যারা হেফজ প্রতিযোগিতায়, বিশ্ব হেফজ প্রতিযোগিতা হয়েছে, আমাদের বাংলাদেশের অনেক ছেলেরা এই দেশে 1ম স্থান, 2য় স্থান, 3য় স্থান অধিকারী হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সৌদি আরবের মতো দেশে, সেখানে তাকে উমরার ভিসা দেওয়া হয়েছে, তাকে অনেক টাকা তাকে দেওয়া হয়েছে, যেই টাকা দিয়ে আজকে তাকে উজ্জীবিত করা হয়েছে। আজকে আমরা সেই কোরআন আমাদের সন্তানকে যে পড়াবো, অধ্যয়ন করাবো, সেই চিন্তা আমাদের ভেতর আমরা রাখি না। আজকে যা তাকায় দেখেন, আমাদের বগুড়া শহরের সবচাইতে শিক্ষা নগরী এলাকা যাকে বলা হয় জলেশ্বরী তলায়, আমাদের সন্তানের পিতামাতারা সারাদিন ওখানে ব্যয় করতেছে। তারা হাজার হাজার টাকা ব্যয় করতেছে আমাদের সন্তানদের জন্য। তারা কোথায় পড়বে? ভালো স্কুলে পড়বে, ভিএম স্কুলে পড়বে, জেলা স্কুলে পড়বে, সেখান থেকে কলেজ ইউনিভার্সিটিতে যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। শুধু এই প্ল্যান পরিকল্পনার সংসারের সমস্ত কিছু বাদ দিয়ে তারা জলেশ্বরী তলায় শিক্ষার জন্য পড়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই পিতামাতাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা কি দিয়েছেন, কোরআনের এলেম কতটুকু তাকে চর্চা করিয়েছেন, আমরা কিন্তু কি করতে পারবো না। তাদেরকে যদি বলি, তারা বলতে পারবে না। কারণ কোরআনের শিক্ষাকে সবচাইতে অপশনাল হিসাবে, অতিরিক্ত হিসেবে তারা রেখে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যে কোরআন হচ্ছে আমাদের জীবনের জন্য সব সময়, জীবন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোরআন আমাদের প্রয়োজন, সেই কোরআনের শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিচ্ছি না। আমাদের সন্তানদেরকে আমরা হাফেজ বানাতে চাই না, হাফেজা বানাতে চাই না, আলেম বানাতে চাই না, আলেমা বানাতে চাই না। এই চিন্তা আমাদের ভেতরে এসেছে। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা?